আজ আমি এসেছি নওগাঁ জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মল্লিকা হোটেল এটি নওগাঁ জেলার প্রথম থ্রি স্টার হোটেল যেটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং অত্যাধুনিক সুবিধা সম্বিলিত এই হোটেলটি এই হোটেলটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নওগাঁ জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশেই এই হোটেলটিতে আপনি রেস্টুরেন্টের সুব্যবস্থা পাবেন এখানে রয়েছে জিমনেশিয়াম রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার দারুণ সুব্যবস্থা আপনি চাইলেই এখানে সুইমিং পুলে এসে স্নান করতে পারেন এখানে আপনি এক রাত্রি যাপন করতে তিন থেকে চার হাজার টাকার মধ্যেই সব কিছু সেরে ফেলতে পারবেন এখান থেকে যদি আপনি দর্শনীয় স্থান ভিজিট করতে চান তাহলে নওগাঁ এবং রাজশাহী পাশেই বগুড়া জেলার উত্তরবঙ্গের প্রবেশদ্বার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আপনি দর্শন করতে পারবেন এই হোটেলে থেকেই এটি নওগাঁ জেলা শহরেই অবস্থিত এবং এই হোটেলটি আমার দেখা উত্তরবঙ্গে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল এবং অনেক স্পেস নিয়ে এই হোটেলটি দাঁড়িয়ে রয়েছে আপনি গাড়ি পার্কিংয়ের জন্য এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুব্যবস্থা করা রয়েছে এখানে রয়েছে আমের বাগান আপনি চাইলেই এখানে সকালবেলা ঘুম থেকে উঠে জগিং করতে পারবেন সেই ব্যবস্থাও রয়েছে আপনি চাইলে জিম করতে পারবেন রেস্টুরেন্ট বসে খেতে পারবেন সকল ধরনের সুব্যবস্থা রয়েছে ধন্যবাদ